নমস্কার বন্ধুরা, রিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি রাজদীপ, আজকে আপনাদের সঙ্গে খুব মজার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে ম্যাঙ্গো সাবুদানা ক্ষীর বা আম দিয়ে সাবুদানার পায়েস। একদম সহজে এই পায়েস রান্না হয়ে যায়, খেতেও খুব সুন্দর হয়। ম্যাঙ্গো সাবুদানা পায়েস রান্না করার জন্য আমি এখানে দেখুন মাঝারি সাইজের দুটো আম নিয়েছি, আর আমগুলোকে এরম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সার জারে খুব সুন্দর করে পিষে নিয়ে আমের পাল্প বানিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর রং এবং খুব মিহি করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি 1/4 কাপ সাবুদানা নিলাম। সাবুদানাকে খুব ভালো করে ধুয়ে নেব। আমি এখানে মাঝারি সাইজের সাবুদানা নিয়েছি, আপনারা ইচ্ছা করলে ছোট সাইজও নিতে পারেন বা এর থেকে বড় দানাও নিতে পারেন। খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি। দেখুন এবার যে 1/4 কাপ আমি সাবুদানা নিয়েছি, সেই 1/4 কাপেই আমি দুধ দিয়ে দিলাম এবং সাবুদানাকে গুলো দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। এইভাবে আমি আধ ঘন্টা মতো সাবুদানাকে ভিজতে দেব। এবার একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 2 কাপ মতো দুধ নিয়েছি, 2 কাপ মানে 500 ml বা 1/2 লিটার দুধ নিয়েছি আমি 1/4 কাপ সাবুদানার পায়েস রান্না করার জন্য। একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন দুধটা একটু ফুটে উঠতে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট। এখানে আমি পেস্তা, কাজু বাদাম আর কিশমিশ ব্যবহার করেছি। আপনাদের বাড়িতে বা আপনাদের হাতে হাতের সামনে যেরকম ড্রাই ফ্রুট থাকবে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো লাগে। একবার হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে দুধ ফুটে ওঠার সময় কড়াইয়ের মধ্যে না লেগে যায়। এখন ঠিক এই মুহূর্তে আমি যে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে সেটা দিয়ে দিচ্ছি। দেখুন সাবুদানাগুলো কিন্তু একটু ফুলে একটু বড় হয়ে গেছে এবং অনেকটা নরম হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি পুরো সাবুদানাটা এবং যে দুধে ভিজিয়ে রেখেছিলাম সে দুধটাও। আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় অনবরত নাড়াচাড়া না করলে কিন্তু সাবুদানা কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো ফ্লেমে থাকবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে 3 মিনিট মতো আমি এটা সেদ্ধ করে নেব। 3 মিনিট লো ফ্লেমে পায়েসটা রান্না করে নেওয়ার পর দেখুন দুধ অনেকটাই কমে এসছে এবং সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে এবং ফুলে গিয়ে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এর থেকে বেশি ফোটানোর দরকার নেই, কারণ সাবুদানার পায়েস এমনিতেই কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে যাবে, তাই এর থেকে বেশি আর আমি ঘন করব না। পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে সাবুদানা। সাবুদানাগুলো দুধের মধ্যে সেদ্ধ হয়ে যাওয়ার পর এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে দিলাম নারকল, আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো চিনি। সাবুদানা সেদ্ধ হওয়ার পরেই কিন্তু চিনি ব্যবহার করতে হবে, চিনি যদি আপনারা আগে ব্যবহার করেন তাহলে কিন্তু সাবু ঠিক ভালো মতো সেদ্ধ হবে না। চিনিটা খুব ভালো করে গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং পায়েসটা একটু পাতলাও হয়ে যাবে। অনবরত নাড়াচাড়া করছি এবং গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আমি যে আমের পাল্পটা বানিয়ে রেখেছিলাম দুটো আম দিয়ে, সেই পাল্পটা সম্পূর্ণ দিয়ে দিলাম এবং অনবরত নাড়াচাড়া করব যতক্ষণ না সমস্ত আমের পাল্প এই দুধের মধ্যে মিশে যায় বা পায়েসের সঙ্গে মিশে যায়। দেখুন আমের পাল্পটা দেওয়ার সঙ্গে সঙ্গে পায়েস কিন্তু অনেকটা ঘন হয়ে গেল। অনেকে যারা সাবুদানার পায়েস রান্না করেন অনেকেই আমের পরিবর্তে আপনারা কিন্তু কাস্টার্ডও ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু এরকম ঘন হয়ে যায়। দেখুন পায়েস একদম রেডি, আর 1 মিনিটের মতো এটা আমি লো ফ্লেমে রান্না হতে দেব এবং অনবরত রান্না নাড়াচাড়া করব।
এই সময় যদি নাড়াচাড়া বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু পায়েস কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেস্তা, এতে পায়েসের ফ্লেভার খুব সুন্দর হয় এবং দেখতেও খুব সুন্দর লাগছে, খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। ম্যাঙ্গো সাবুদানা পায়েস রেডি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আর সার্ভ করার সময় আমি এখানে ওপর থেকে আমের টুকরো আর পেস্তা কুচি দিয়ে সার্ভ করেছি। আপনারা আপনাদের মনের মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সার্ভ করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।